নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি কোনো রান্না বান্না শেয়ার করব না, আমি একটা স্পেশাল 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 জিনিস শেয়ার করব। সামনেই ক্রিসমাস আসছে, এখন তো শুধু ইচ্ছে করে কেক খাই কেক খাই, তাই কেক চালু হয়ে গেছে আমার ভিডিওতে, তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি আজকে সহজভাবে তিনটে কেক বানাবো, একই রকম ব্যাটার দিয়ে তিনটে কেক বানাবো সহজভাবে। ঘরে মোটামুটি আমাদের এইটুকু থাকে, আবার এগুলো দোকানেও কিনতে পাওয়া যায়, অল্প খরচের মধ্যে অনেকটাই কেক তৈরি করা যায়। চলো দেখি সহজভাবে কি করে বানানো যায়। আমি এটা গ্যাসেই করব, বেশিক্ষণ টাইম লাগবে না, 40 থেকে 45 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। অবশ্যই ভালো লাগে, এই কয়েকটা উপকরণ দিয়ে আমি সহজভাবে বানাবো। চলো দেখি কি করে বানানো যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। চলো, এই দেখো বন্ধুরা, চলে আসলাম আমি কেক তৈরি করতে। এখানে নিয়েছি একটু খেজুর, নিয়েছি একটুখানি মোরব্বা, নিয়েছি এগুলো ফলের দোকানে কিনতে পাওয়া যায়, একটু খুঁজতে হয় তাহলে পাওয়া যায়। এখানে কাজু বাদাম কুচি নিয়েছি, এখানে টুটি ফুটি নিয়েছি, দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এগুলো বাড়িতেও তৈরি করা যায় খুব সহজে, দেখাবো তোমাদেরকে একদিন। কয়েকটা কালারের রয়েছে, আর এখানে কিছু কিশমিশ রয়েছে, আরও অনেক কিছু দেওয়া আছে, আমি আর বেশি কিছু দেব না। এখানে কমলা লেবুর রস রয়েছে, 4টে কমলা লেবুর রস রয়েছে, হাতেই নিয়ে নিয়েছি। চিনির গুঁড়ো রয়েছে, দুধ রয়েছে, ময়দা রয়েছে, আর এখানে রয়েছে দারচিনি, এলাচ আর জায়ফলের গুঁড়ো, এটাই হলো স্পেশাল উপকরণ। এখানে তেল রয়েছে, এক্সট্রা চিনির গুঁড়ো রয়েছে, আমার আজকে অনেকটাই কেক বানাতে হবে স্পেশাল করে, কেকটা অনেক দূর যাবে। এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 প্যাকেট, গুঁড়ো দুধটা স্বাদের জন্য, স্বাদ বাড়ায়, গুঁড়ো দুধ দিলে খুবই টেস্টি হয়। এইভাবে আমি বানিয়ে নেবো, চলো দেখি কিভাবে তৈরি করি। তোমরা তো অনেকেই কিনে খাও, কিন্তু বাড়িতে যদি এরকম করে বানানো যায় অল্প উপকরণে কিন্তু সুন্দর কেক হয়। এখানে চেরি আরও অনেক কিছু দেওয়া যায়, ব্লুবেরি ব্ল্যাকবেরি, কিন্তু আমি ওগুলো দিলাম না, হাতের কাছে যা ছিল তাই দিয়ে সুন্দর কেকটা তৈরি করবো। চলো দেখি, প্রথমে আমি এই লেবুর রসটার মধ্যে এগুলো সব ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যত যা কিছু দেয়া যায়, বিভিন্ন ধরনের যত বাদাম রয়েছে, যত ড্রাই ফ্রুট দেবে তত কেক খেতে কিন্তু ভালো লাগে। অল্প জিনিস দিয়েও সুন্দর কেক তৈরি করা যায়। এগুলো সব কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো, তাইলে এগুলো বেশ একটু নরম হবে, ভালো হবে। তাইলে আগের দিন আমি কেকটা করেছিলাম, সেই রেসিপিটা নিয়ে আমি ভিডিও করে রেখেছিলাম, কি কারণে কি জানি যায়নি, তার জন্য আমি তোমাদের সঙ্গে আবার একটু কেকের রেসিপি শেয়ার করছি। দেখো আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটা ভালো করে একটুখানি নরম হয়ে যাবে, বেশ সব কমলা লেবুর রসগুলো মানে সব জিনিসগুলোর ভেতরে প্রবেশ করে যাবে। চলো ততক্ষণ ব্যাটারটা রেডি করতে থাকি। এই দেখো বন্ধুরা, একটা স্পেশাল জিনিস, এটা আমি বলা হয়নি, এটা কমলা লেবুর খোসাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, এটা খুব খুব খুবই টেস্টি করে কেকটাকে। প্রথমে আমি তেল দেব, আমি বড় বড় কেক দুটো বানাবো, ওই পরিমাণে আমি তেল দিচ্ছি, এখানে 2 কাপ মতো তেল আছে।
এখানে সাদা তেল নিয়েছি আমি। এবার আমি ঘরেই তৈরি করেছি গুঁড়ো চিনি, এরকম এই বাটি দু বাটি দেব। আরেক বাটি নিয়ে নিচ্ছি, এক বাটি দিলাম, একটুখানি ভালো করে মিশিয়ে নিই, তারপরে আরেক বাটি দেব, সব একবারে দেব না। দেখো আমি প্রথমে চিনিটা ভালো করে মিশে নিয়েছি, এবার আরেক বাটি চিনি দিয়ে দেবো, যেহেতু আমি অনেকটাই কেক বানাবো তাই আমি বড় বড় দু বাটি এখানে প্রায় 500-এর বেশি চিনি রয়েছে, ভালো করে আমি মিক্স করে নেব। এরকম ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি, এবার আমি দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে আমি দেখে নেব কতটুকু লাগবে। এরকম আমি ভালো করে দুধের সঙ্গে চিনিটা আর তেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম আমার সব দুধটা লাগেনি, দেখা যাক কতটুকু লাগে। এখানে আমি দু বাটি চিনি যেহেতু দিয়েছি, দু বাটি ময়দা দিয়ে দেবো। আমার ময়দাটা চালাই ছিল আগে থেকে, একবারেই দেবো না, পুরোটা একটু ভালো করে মিশিয়ে নিই। এরকম আমি প্রথমেরটা মিশিয়ে নিয়েছি, এবার আরেক বাটি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, যত সুন্দর ফাটানো হবে ততই কিন্তু কেকটা ফুলবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এরকম আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমি এরকম প্যাকেট প্যাকেট দুধ হাফিস করে দিই, আমরা তিনজনই দুধ খেতে গুঁড়ো দুধ চেটে চেটে খেতে ভালোবাসি। ভালো করে মিশিয়ে নেব এবার। এরকম ভালো করে আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখো এই পজিশনে এসছে জিনিসটা। এবার আমি কিছু জিনিস উপকরণ মিশিয়ে দেব। এই দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি, সামান্য একটু নুন দেব, নুন ছাড়া সব কিছু অসমাপ্ত। একটু ভ্যানিলা এসেন্স দেব, স্পেশাল জিনিস এটা হলো এলাচ, দারচিনি আর জায়ফলের গুঁড়ো, ক্রিসমাস কেকে কিন্তু এগুলো দেয়। আর কমলা লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি, গ্রেট করা ছিল। এই দেখো আমার সব জিনিসগুলো এই যে এইভাবে রয়েছে, এগুলো সব দিয়ে দেবো একে একে। এই দেখো বন্ধুরা, আমার জায়গাটা ছোট হচ্ছিল বলে, এই জায়গাটা আটছিল না বলে আমি আবার একটু বড় জায়গায় নিয়ে নিয়েছি। আমার অনেকটাই কেক বানাতে হবে, অর্ডার আছে আমার বড় বড় দুটো কেকের, অনেক দূরে যাবে, বাড়ির জন্য আলাদা বানাবো। দেখো এবার স্পেশাল জিনিসগুলো দিয়ে দেবো, এটা ছাড়া তো কেক একদমই হবে না, যেহেতু আমি দু বাটি কেক বানাচ্ছি সেখানে আমি 2 চামচ বেকিং পাউডার দেব। আর
আর এরকম ছোট চামচের 2 চামচ বেকিং সোডা দেব। আর একটু দিয়ে দিলাম। একটুখানি দুধ দিয়ে দেব। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ওর মানে অ্যাকশনটা কেটে যাবে, তখন কেকটা আর ভালো হবে না। দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এইভাবে আমি রেখেছি। যেহেতু অনেক ড্রাই ফ্রুট দেওয়া রয়েছে, অনেক কিছু রয়েছে, এই জন্য এরকম অবস্থা, এই পজিশনেই এটাকে রাখতে হবে। এবার আমি কেকের বাটিগুলো তৈরি করে নেব। চলো, সাদা তেল দিয়ে আমি কেকের বাটিগুলো আগে থেকে তেল দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। আমি এখানে কোনো বেকিং পেপার বা কোনো কাগজ দেবো না, আমি জাস্ট একটু ময়দা দিয়ে ডাস্ট করে নেব। এতেও কিন্তু খুব সুন্দর কেক উঠে যায়। এগুলো আমার বাড়ির ব্যবহার করা বাটি, আলাদা কিছু তো করলাম না। দেখো আমার বাটিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ঢেলে দেব। উঁচু করে ঢাললে যেহেতু আমি অনেকগুলো কেক বানাবো, দেখো এবার ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সমানভাবে সব দিকে থাকে, তাহলে কেকটা সমানভাবেই ফুলবে। এরকম আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনুনে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দুটো কেকই একসঙ্গে দিয়ে দেব। চলো যাই। এই দেখো আমি আগে থেকেই গ্যাসে কড়াইগুলো গরম করতে দিয়ে দিয়েছি। দেখো একদম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব। প্রচন্ড গরম হয়ে গেছে, ঘরোয়াভাবে একদম করছি আমি, সবাই করতে পারবে। 10 মিনিট 5 মিনিট মতো আমি ভালো করে প্রি হিট করে নিয়েছিলাম, এজন্য আমি আর বেশি এটা বেশি জ্বাল দেবো না, কম আছেই করব। একদম গরম হয়ে গেছে আমার কড়াই, বেশিক্ষণ লাগবে না, 40 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে। মাঝে আবার একবার আমি চেক করব, কিছু ড্রাই ফ্রুট উপরে দিয়ে দেব, নাইলে সব তো তলায় পড়ে যাবে, কিছুটা উপরে দিয়ে সাজিয়ে দেব। চলো। এই দেখো বন্ধুরা, 20 মিনিট পর আমি আসলাম একটু চেক করার জন্য। এই দেখো কত সুন্দর রং হয়ে এসছে। এই অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব।
জাস্ট সুন্দরের জন্য দিচ্ছি এটা। আবার ঢাকা দিয়ে রাখবো, আর 20 মিনিট মতো লাগবে আমার, তারপরেই হয়ে যাবে। ওইটাও আমি একই রকম ভাবে সাজিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো এটাও একটু দেখে নিচ্ছি, কত সুন্দর রং হয়েছে। দেখো সাইড গুলো ছেড়ে ছেড়ে যাওয়া মানে কেকটা রেডি হয়ে গেছে। একটু দেখে নিচ্ছি তাও কাঠিটা দিয়ে চেক করে। মোটামুটি হয়েই গেছে, আর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখলে আমার ঠান্ডা হতে হতে কেকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, একটু ঢাকা থাক, তারপরে দিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই দেখো বন্ধুরা, আমি আরেকটা কেক বানিয়েছি, আমি 3খানা কেক বানিয়েছি বাড়িতে। দেখো কত সুন্দর রং হয়েছে, কমলা লেবু দেওয়ার কারণে আরো সুন্দর রংটা হয়েছে। দেখো আমি এখানে এই কাঠিগুলো লুকিয়ে দিয়েছিলাম, তাই ফুটো ফুটো হয়েছে। এই দেখেছিলাম কাঁচা আছে নাকি, একদম নরম, একটু ঠান্ডা হোক। এ দেখো ছেড়ে ছেড়ে গেছে, আমার উঠাতে বেশিক্ষণ টাইম লাগবে না, তার মানেই বুঝতে হবে যে কেকটা পুরো রেডি হয়ে গেছে। দেখো সাইড গুলো কত সুন্দর রং হয়েছে, একটু ঠান্ডা হলো তারপরে দেখাচ্ছি। এই দেখো আমি এই ছুরির সাহায্যে সাইড গুলো একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দেব, যদিও আমার এটা কেকটা এমনিতেই ছেড়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি দাঁড়া একটা থালায় উল্টিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর কেকটা হয়েছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতে আশা করি ভালোই হবে অবশ্যই। এই দেখো আমি এই কেকটা একটু বেশি করে ব্রেক করেছিলাম ছুরি দিয়ে, দেখেছি বলে এই কারণে কালার করেছি একটু দোকানের মতো একদম। 3খানা কেক আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর ব্রেক হয়েছে। এগুলো আমি কাঠি দিয়ে চেক করে দেখেছিলাম, আমার ছেলে চেক করেছিল, ডিজাইন করে দিয়েছে। অল্প খরচের মধ্যে বাড়িতে খুব সুন্দর কেক তৈরি হয়ে যায়, দোকান থেকে কিনে খেতে গেলে অবশ্যই গায়ে লাগে ভীষণ, একটা কেকের দাম অনেক, কিন্তু সবাই মিলে খেতে মন ভরে না, তার জন্য আমি এখন এরকমই করি, সব কিছু অল্প কিছু কিনে এনে বাড়িতেই তৈরি করে ফেলি। এগুলো আমার অনেক দূরে যাবে, আমি বাপের বাড়ি যাব তাই এগুলো নিয়ে যাব, ভাইপো আছে, বোনপো আছে, বোনজি আছে, ওদের জন্য নিয়ে যাচ্ছি। অনেক অনেক রেসিপি আমি দিয়েছি, কিন্তু কেকের রেসিপি একদিন দিয়েছিলাম, কিন্তু কেকটা ঠিক আসেনি কেন আমি জানি না, তার জন্য আবার করলাম। এখন অনেক কেক আসবে, তোমরা দেখবে প্লিজ। এটা স্পেশাল করে আমি একটা দাদার জন্য করেছি, দাদা এখন বাংলাদেশে থাকে, আমার ব্লগ দেখে, দাদাকে অবশ্যই 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 থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। তার জন্য আমি দাদার জন্য গিফট করলাম, দাদা এখানে আসলে অবশ্যই আমি করে খাওয়াবো। চাকরি সূত্রে বাংলাদেশে থাকে, আমাকে কমেন্ট করে মাঝে মাঝেই, আমার ব্লগ দেখে, আমাকে বলে, খুব ভালো লাগে তার জন্যে। এরকম তোমরা দেখতে থাকবে, কমেন্ট করবে আমাকে, পাশে থাকবে, আমার কেকগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।
আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।